পটিয়া উপজেলা প্রশাসন গোলকা ফুটবল টুর্নামেন্ট 2023 ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম আবাহনী ক্রীড়া চক্রের মধ্যকার খেলা আগামী 1 ফেব্রুয়ারি বুধবার বেলা 3 ঘটিকায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে গত 30 জানুয়ারি সোমবার সন্ধ্যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে জার্সি উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহসভাপতি ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ কাশেমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম সদাগর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সহসভাপতি আমির হোসেন এস এ ভিপি। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাবেক কাউন্সিলর আবুল ফয়েজ, কবিয়াল আবু ইউসুফ, ফুটবলার বোরহান উদ্দিন, ফুটবলার নজরুল বাবু, ব্যবসায়ী এনাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মফিজুর রহমান, আব্দুসালাম, জাহাঙ্গীর আলম, নুরুল হাকিম, মামুন, ফুটবলার সেলিমুল্লাহ, কোচ পাবলু, সুমন দে সহ ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ। বাইরের প্লেয়ার এসেছে, তোমরাও খেলতেছো, কিন্তু খেলার মধ্যে কোনো সুন্দর একটা গেম উপহার দিতে পারেনি তিনটা খেলার মধ্যে। যদি বলে না অনেক ভালো খেলা হয়েছে, আমি বলবো হয়নি। এখানে কিন্তু বেছে নিতে পেরেছে যে একটা ভালো শ্রেষ্ঠ প্লেয়ার হয়েছে, কিন্তু সেটা পারোনি। বাইরে আমি গেম নেওয়ার জন্য মানা করি কেন জানো? আজকে তোমরা প্র্যাকটিস করো, বাইর থেকে একটাও লাগবে না। যদি কোনো কালো বিদেশি প্লেয়ার আনো, আমি আল্লাহর রাস্তে বলবো না আনবার জন্য। এই পয়সা খরচ না করে আমাদের দেশীয় একটা কোটা আছে, দেশীয় প্লেয়ার আনো যে তোমাদের সাথে পড়বে, তোমাদের সাথে খেলবে। ওরা কি খেলেছে সে পয়সাগুলি যদি ওদেরকে না দিয়ে তোমাদের খাওয়ার জন্য দিই, তোমরা আরো 2 ঘন্টা বেশি প্র্যাকটিস করতে পারবে। সেটা ভালো হবে না প্লেয়ার আনলে ভালো হবে? যতদিন আমরা বাঁচে থাকি এই এটিএম মোবাইলা চৌধুরীর নাম যেন আমাদের স্মরণ থাকে, আমরা যেন এটিএম মোবাইলা চৌধুরীকে আমরা পিছিয়ে পারবো না। এবং আগামী যে খেলা আছে, এই খেলাতে কিভাবে গড়লে সুন্দর হয় সেভাবে ইনশাল্লাহ আমরা আপন চেষ্টা করে যাব। আর একটা কথা যে আমি সাহেব বলছেন যে হার জিত থাকবে, তার জন্য আমরা খেলার একটা শৃঙ্খলা আমরা বাজায় চলব। এমন কথা জানা আছে যে ব্রাদার্স ক্লাবের ছেলেরা অন্যায় করেছে, মাঠের মেঝে গাদ্দার করেছে, বিয়াদি পড়ছে, এ কথা যেন আমরা শুনতে না পারি। আশা করি আল্লাহর রহমতে আমার একটা মনোবল, আমি আল্লাহকে স্মরণ করবো, ইনশাল্লাহ আমরা জয় হবো, ইনশাল্লাহ জয় আমরা হবো। আমি পটিয়াতে যে সমস্ত ক্লাব এখন প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রতিটি ক্লাবের সৃষ্টি কিন্তু ব্রাদার্স থেকে, এই ব্রাদার্স থেকেই প্রতিটি ক্লাবের সৃষ্টি। সুতরাং আমরা তাহলে এখানে আমরা হচ্ছে গুরু, অন্যরা হচ্ছে শিষ্য। আমরা আমাদের যারা খেলোয়াড় তারা তরুণরা হয়তো খেলতে যাবে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তোমরা গুরু। সো তোমাদের সর্বোচ্চ দিয়ে এবং খেলোয়াড় স্বরূপ যে মনোভাব, যে মানসিকতা, সেটা নিয়ে তোমরা খেলতে যাবে। ব্রাদার্স ক্লাবের একজ্যাক্ট কর্মকর্তা তোমাদের পেছনে কিন্তু আছে, সামগ্রিক সহযোগিতার হাত দিয়ে তারা প্রসারিত করে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং তোমরা তোমাদের সেরাটা দিবে, আমি বলবো না আমরা চ্যাম্পিয়ন হইতে হবে, কিন্তু আমি এটাই অবশ্যই বলবো তোমাদের সেরাটা দিতে হবে। চ্যাম্পিয়ন দরকার নাই, মাঠে সেরাটা দিবে, দর্শকরা তোমরা হারলেও যাতে বলে ব্রাদার্স আজকে খেলা কাকে বলে দেখিয়ে দিয়েছে। আমি কোনো প্রেশার রাখতে চাই না, আমার আমার দলের খেলোয়াড়দেরকে আমি কোনো প্রেশার রাখতে চাই না। তোমরা অত্যন্ত ফ্রি উন্মুক্তভাবে খেলবে। এবং আমার আমি বোরহান আঙ্কেল থেকে একটা জিনিস জানতে পারলাম এখানে বসে, যে আমরা ম্যাক্সিমাম আমাদের নিজস্ব প্লেয়ার দিয়ে আমরা খেলবো। অন্যরা যেভাবে বাইরের প্লেয়ারের জন্য অনেকে দর কষাকষি করেছে আমি শুনেছি, কিন্তু আমার ছেলেরা, আমাদের ছেলেরা খেলবে, হয়তো দু একজনই আমরা শুধুমাত্র ইনক্লুড করেছি, আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলেরা খেলবে ক্যামরুল। সুতরাং আমাদের ছেলেরা তাদেরকে উজাড় দিয়ে খেলবে, যেহেতু আমি জানি, আমি যখন কালকে আমার দু একজন খেলোয়াড়ের সাথে কথা বলছিলাম, তারা কথা বলতে বলতে চোখ দিয়ে পানি জড়ছে, বলে যে আমাকে যদি ব্রাদার্স ক্লাবের সুইপারও রেখে দেয় আমি ব্রাদার্স ক্লাব খেলে যাব না। এবং আমার কোনো ছেলে, আমি আমার ছেলেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই জন্যে আমাদের কোনো ছেলে কোনো টাকার পেছনে বিক্রি হয়ে যায়নি। এই ছটা দলে আমাদের অনেক খেলোয়াড়ের অফার ছিল, কিন্তু আমার কোনো খেলোয়াড় কোনো দলে যায়নি, সেজন্য আমি আমার খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাথরে যদি গাছ সাফা থাকে সেটা সেই গাছগুলো বিবর্ণ হয়ে যায়, সাদা হয়ে যায়, যে মুহূর্তে ইটটা সরিয়ে দেওয়া হয় গাছগুলো আবার সতেজ প্রাণ নিয়ে সজীব হয়ে উঠে। এই ব্রাদার্স ইউনিয়নও কিছুদিন সেই রূপ থেকে এমন সজীব হয়ে উঠেছে, এমন প্রাণবন্ত লোকদের পাওয়া গেছে আমরা কল্পনাই করিনি। হয়তো মহিবুল্লাহ গেছে, হয়তো ব্রাদার্সও গেছে, কিন্তু তা হতে দেয়নি এই ব্যক্তিত্বরা যারা সামনে ডাইসেছে। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, আমরা পটিয়া ব্রাঞ্চ,
আমাদের সুবর্ণ সুযোগ ছিল যে আপনাদের সাথে এই ক্লাবের সাথে ঐতিহ্যবাহী একটা ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, এবং এই ব্রাদার্স ইউনিয়নের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম এটিএম মহিবুল্লাহ চৌধুরী, ওনার স্বপ্ন সাথে যে আমরা একত্রিত হতে পেরেছি, এটা কমার্স ব্যাংকের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সবাই মরহুম এটিএম মহিবুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা মাঠে এসে সবার প্রিয় দল ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে উৎসাহিত করার অনুরোধ রাখেন।